আইন ভেঙে দখলদারদের সড়ক ভাড়া দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। নির্মাণ সামগ্রী রাখা বা অন্য কোনো প্রয়োজনে এখন সড়ক ভাড়া পাওয়া যাচ্ছে এই মহানগরীতে। তবে বিশ্লেষকরা বলছেন, সিটি কর্পোরেশনের এ ধরনের কর্মকাণ্ডের আইনি ভিত্তি নেই। এভাবে অর্থ আদায় এক ধরনের দুর্নীতি ও চাঁদাবাজি। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধভাবে সড়ক দখল করে রাখাকে নিরুৎসাহিত করতেই ভাড়া পদ্ধতি চালু করা হয়েছে, যা এক ধরনের জরিমানার শামিল। জিয়লগনি সেলিমের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আবু সাইদ। সড়ক জুড়ে যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনা বহু পুরনো। তার উপর নগরে মানুষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন নির্মাণের রেকর্ড ছাড়িয়েছে। এতে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখার প্রবণতাও বেড়েছে, ফলে যানবাহন ও নাগরিকদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। তাই আইনকে পাশ কাটিয়ে নতুন সমাধান বের করেছে নগর কর্তৃপক্ষ। সীমিতভাবে ব্যবহার করার একটা নির্দিষ্ট ভাড়ার মতন করে দিয়ে ব্যবহার করার একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং যে কারণে এখন তত্রভাবে ম্যাট্রিয়াস ফেলে রাখার কিন্তু প্রবণতা কমে গেছে। এখন আর যেখানে সেখানেই আপনি দেখবেন না যেরকম একটা ব্যাপক জায়গায় সরাসরি রেখেছে, কারণ এখানে জায়গার এবং ভাড়ার একটা বিষয় এসে গেছে। সিটি কর্পোরেশনের বের করা নিয়ম অনুযায়ী প্রতি বর্গফুটের জন্য প্রতিদিন 3 টাকা হারে ভাড়া দিলেই সড়ক দখলের অনুমতি মিলবে। এমন নামে মাত্র ভাড়া পদ্ধতি চালু করায় ডেভেলপার কোম্পানিগুলো বেপরোয়া সুযোগ নিচ্ছে বলে জানান খোদ সিটি কর্পোরেশনেরই নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 স্কোয়ার ফিটের ভাড়া নিয়ে সে হয়তো ব্যবহার করছে 500, 600, 1000 স্কোয়ার ফিট, মানে তার মধ্যে এক ধরনের একটা কাজ করছে যে আমি তো ভাড়া দিচ্ছি, আমি তো বৈধ, আমি তাহলে কেন রাখবো না। এটার বিষয়ে আমরা এখন এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, সড়ক দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে আইন আছে, কিন্তু সে পথে না গিয়ে সিটি কর্পোরেশন সহনীয় ভাড়া পদ্ধতি চালু করে অবৈধ দখলদারদের অন্যায়েরই চমৎকার বৈধতা দিচ্ছে। কখনো হতে পারে না যে এটি টাকা দিয়ে এটি অনির্দিষ্ট কাল ধরে রাখা যাবে, এটার মধ্যে দুর্নীতি প্রশ্রয় পেতে পারে। যা কিছুই করা না হোক, এটি গণশুনানি করে প্রয়োজনে মানুষের মতামত নিয়ে করা উচিত। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, এমন ভাড়া দিয়ে কোনো সড়কের 100 বর্গফুট পর্যন্ত জায়গা 1.5 মাস নিজের দখলে রাখা যাবে। এ পর্যন্ত বিভিন্ন সড়ক ভাড়া দিয়ে তারা আদায় করেছে 8 লাখ টাকা। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।